জনপ্রিয় সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গৌরবের আরেকটি অধ্যায় যোগ করলেন নিজের জীবনে। ভারত সরকার বাংলাদেশের বরেণ্য এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে পদ্মশ্রী পদকে ভূষিত করেছে। সোমবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পুরস্কারটি রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদকটি পাওয়ার পর রাতের খাবার উপভোগ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি পদকটি পেয়ে খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। সংবাদ মাধ্যমে বন্যা জানিয়েছেন, আমি খুবই রোমাঞ্চিত, আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পুরস্কারটা আমার কাছে ভীষণ গর্বের। রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পদক প্রাপ্তি অনুষ্ঠানে ভারতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি উপলক্ষে প্রথমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন তিনি। এই অভিজ্ঞতা শিল্পীর কাছে একেবারেই অন্যরকম, দারুণ প্রাপ্তিরও। সবকিছু মিলিয়ে যেন দারুণ ব্যাপার ঘটে গেল। বন্যার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের সঙ্গীতকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং শিল্পীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। আগামী প্রজন্ম বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আশার আলো ছড়াবে বলেও মনে করছেন তিনি। বন্যা বললেন, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আমাকে সঙ্গীতের জন্য দেয়া হয়েছে এই পুরস্কার। আমার জন্য ভালো লাগার ব্যাপার যেমন, তেমনি অন্যরাও ভীষণ অনুপ্রাণিত হবে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এখন দারুণ সব কাজ হচ্ছে। সঙ্গীতে অসামান্য অবদান রাখার জন্য 2016 সালে তিনি অর্জন করেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার। এছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন।